Hello everyone, assalamu alaikum. Welcome to the versatile segment. আমি মোহাম্মদ মুশির রহমান সাইমন। আজ আমি আপনাদের সাথে এরর ফাইন্ডিং নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমরা এরর ফাইন্ডিং নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথম দিকে এরর ফাইন্ডিং কি? এরর ফাইন্ডিং হচ্ছে ভুল বের করা। অর্থাৎ একটি সেন্টেন্স দেয়া থাকবে, ওই সেন্টেন্স থেকে আমাদের ভুল বের করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি আমি, যে দ্য নোবেল প্রাইজ উইনার অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স আর স্টেইং ইন সুইডেন আনটিল আফটার দ্য প্রেজেন্টেশন। এখানে কিছু অংশতে আন্ডারলাইন করা আছে। তো এই আন্ডারলাইন করা অংশগুলোতে ভুল রয়েছে। তো আন্ডারলাইন করা অংশগুলো কি কি? যে দ্য নোবেল প্রাইজ উইনার অ্যালং উইথ, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, তারপর আর স্টেইং, তারপর হচ্ছে আনটিল আফটার। এখন আমি দেখি কোন জায়গায় ভুল আছে। তো আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে অলরেডি আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, আর ওখানে আমরা বলেছিলাম যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যাকম্পেনড বাই, এগুলোর পরে যেই অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা সিঙ্গুলার হয়, অর্থাৎ ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এখানে আর স্টেইং দেওয়া আছে, আর কিন্তু প্লুরাল, তো ওখানে আর এর জায়গা হবে, এখানে আর হবে না, আর এর জায়গা হবে মিস। তাহলে দ্য নোবেল প্রাইজ উইনার অ্যালং উইথ ফ্যামিলি মেম্বার্স ইজ স্টেইং ইন সুইডেন আনটিল আফটার দ্য প্রেজেন্টেশন। তো ওখানে ভুল রয়েছে আর স্টেইং এ। আর পরীক্ষার সময় আমাদের এই এখানে প্রথমটার নিচে দেখা থাকবে অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, তারপর অপশন ডি এবং অপশন ই। তো আমরা তাহলে অ্যান্সার হবে এখন অপশন ডি। ওকে, পরীক্ষার সময় এভাবে আসবে কোয়েশ্চেন। তো আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ভিডিওটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও উপরে ডান দিকে যে আই বাটন রয়েছে, ওই আই বাটন আপনারা পেয়ে যাবেন। তারপর দেখি আমি একটা এক্সাম্পল দেখি। সালাম হ্যাড বেটার চেঞ্জ হিজ হ্যাবিট ইজ হি হোপস টু বি অ্যাডমিটেড টু আ গুড ইউনিভার্সিটি। এখানে আমরা দেখি কোথায় ভুল রয়েছে। দেখেন, আমরা জানি কি যে মডেল অক্সিলিয়ারি প্লাস বি ওয়ান, তো হ্যাডবেট একটা মডেল অক্সিলিয়ারি, তো হ্যাডবেটের উপরে কী হবে? বি ওয়ান। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি চেঞ্জড, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ভুল রয়েছে এই চেঞ্জ, এখানে চেঞ্জ হবে, ডিটা হবে না। ওকে, তাহলে ভুল হচ্ছে চেঞ্জে। ওকে, এরপর দেখি, এরপর হচ্ছে মেদার অফ দ্য বয়েজ হ্যাভ টার্ন ইন দ্য টার্ম পেপার্স টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। এখানে ভুল কোথায়? আচ্ছা, আমরা সাবজেক্ট অফ অ্যাগ্রিমেন্টের ভিডিওতে পড়েছিলাম যে আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, এভরি ওয়ান অফ, এগুলোর পরে নাউন প্লুরাল হয় বাট ভার্ব হয় সিঙ্গুলার। দেখেন, এখানে নেদার অফ আছে, নাউন এটাও প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এটা কি ভার্ব হবে? সিঙ্গুলার, বাট এখানে ভার্বটা প্লুরাল দেওয়া আছে, তাহলে এখানে হবে হ্যাজ। ওকে, এখানে হ্যাভ হবে না, তাহলে ভুল আছে আমার এখানে। ওকে, নেক্সট, আই আর্জ দ্যাট দ্য ডাইং পেশেন্ট টেকস দ্য নস্ট্রাম ইন টাইম অ্যাজ হিজ কন্ডিশন ইজ ওর্সেনিং ডে বাই ডে। আচ্ছা, এটা হচ্ছে সাবজাংটিভ, আর সাবজাংটিভ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওটাকে দেখে নিতে পারেন। আর ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে, এছাড়াও উপরে আই বাটনও পেয়ে যাবেন। তোমরা জানি সাবজাংটিভের পরে কি হয়? সাবজাংটিভের পরে দ্যাট প্লাস ভি ওয়ান হয়। তাহলে এখানে দ্যাট আছে, আর দ্যাটের উপর কী হবে? বি ওয়ান, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম। তো এখানে টেক্স, এখানে টেক্স দেওয়া আছে, তাহলে এখানে হবে টেক, তাহলে ভুল রয়েছে এখানে টেক এর মধ্যে। তো অর্থাৎ ভার্বের বেস ফর্মটা হবে, ভার্বের বেস ফর্ম। ওকে, তো আশা করি এরর ফাইন্ডিং জিনিসটা বুঝেছেন। তো যদি না বুঝছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের পেজে আপনারা ইনবক্স করতে পারেন সমস্যাগুলো, আর চাইলে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন। গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে, পেজের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এছাড়াও ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে। আসসালামু আলাইকুম।